Assalamu alaikum rahmatullahi wabarakatuh. প্রিয় বন্ধুরা আজকে আমি একটি টিপ লিংকের ADCL ডিভাইস কিভাবে আপডেট করে সেটা দেখব আমার ডিভাইসটি ডিসটার্ব করতেছে এই কারণে আমি একটু ডিভাইসটি ঠিকমতো চলে কিনা তো আমি সর্বপ্রথম আমার একটু পছন্দ মতো একটি ব্রাউজারে যাব তো আমি গুগল ক্রোমে যাব আমি সবসময় গুগল ক্রোমটাই চালাই আমার কাছে এটাই ভালো লাগে তো গুগল ক্রোমে যাওয়ার পরে অ্যাড্রেস বারের মধ্যে আমি অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ IP 192.168.1.1 ইন্টার দেওয়ার পরে আমার এখানে আমার ডিভাইসের ভিতরে ঢুকবে অ্যাডমিন প্যানেল আসবে অ্যাডমিন প্যানেল আসার পরে এখানে এই যে দেখা যাচ্ছে আমার ফার্মওয়্যার ভার্সন এলো এটা আমি এই ভার্সনটাকে আপডেট করব আর আমার ডিভাইস মডেল নাম্বার রয়েছে এটি তো আমি সর্বপ্রথমে অ্যাডমিন দিয়ে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার পরে দেখেন এখানেই এটি আছে 1.07 ভার্সনটি হয়েছে আমার এটা আমি এখন এই ভার্সনটিকে আপডেট করব আরও নতুন একটা ভার্সনে নামানো যাইতে হবে এই ম্যানেজমেন্টে আমি এই ম্যানেজমেন্টে আসা ম্যানেজমেন্টে ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে এই যে সাইডে দিই আমি দেখতে পারবো যে ফার্মওয়্যার আপডেট আমি এই ফার্মওয়্যার আপডেটে ক্লিক করব ক্লিক করার পরে আমি ফার্মওয়্যার আপডেটের ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে কারেন্ট ভার্সনটি আছে এটা হয়েছে 1.07 এই ভার্সনটি আমার এই ভার্সন নাম্বার এটা আর এই ভার্সনটি হচ্ছে বহুত পুরানো 3/4/2016 সালের ভার্সনটি আমি এই ভার্সনটি এখন আপডেট করব তো আমার কাছে এর চেয়ে নতুন একটি ভার্সন আছে আমি ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করে রেখেছি আমি এখন এই চয়েস ফাইলে যাব আমি চয়েস ফাইলে যাওয়ার পর আমি যেখানে আমার ফাইলটি রাখছি আমি ওইখানে যাব আমি প্রথমে ডেস্কটপে যাব আমার ফাইলটা আমি ডেস্কটপে রাখছি ডেস্কটপে যাওয়ার পর এখান দিয়ে এই যে আমার এই ফাইলটি এটাই আমি এই ফাইলটি ওপেন করব ওপেন করার পরে এই যে ইমেজ যে ফাইলটি আছে আমি এই ইমেল ফাইলটি সিলেক্ট করবো সিলেক্ট করে ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পরে আমার এখানে ফাইলটি চলে আসবে ইমেজ ফাইল IMG এরপর আমি এখানে যদি আমার পুরা সেটিংটি যদি ক্লিয়ার করতে চাই তাহলে আমি এখানে ইয়ে করে দেবো টিক উঠে দেব তারপর আমি এখানে আপডেট ফার্মওয়্যারটা ক্লিক করব ফাইলটি আপডেট হচ্ছে এমতো অবস্থায় কেউ ডিভাইস বন্ধ করবেন না লাইনও খুলবেন না যে লাইনটি আমি কম্পিউটারের সাথে সংযোগ করছি ওই লাইনটি আর কেউ খুলবেন না
ফাইলটি একটু আপলোড হতে ফাইলটি সম্পূর্ণ নেওয়া হয়েছে সম্ভবত ফাইলস এই অবস্থা আসলে আপনারা কেউ ইয়া করতে পারবেন না সেটির কারণ কোনো মতে বন্ধ করা যাবে না আমার যে পার্মানেন্ট ট্যাগ যা ছিল এখন একটা টোটালি আপডেট হয়েছে 1.16 হয়ে গেছে এই আমার সফটওয়্যারটি আপডেট হয়েছে ডিভাইস একই ডিভাইস এখন আমি আবার অ্যাডমিন তারপরে যে আমার সফটওয়্যারটি টোটালি আপডেট হয়ে আগে ছিল 1.0 এখন আপডেট হয়ে 1.16 হয়ে গেছে আমি আবার ম্যানেজমেন্টের মধ্যে যাব যে দেখাবো আপনাদের সফটওয়্যারটা আপডেট হয়েছে কিনা যে ওই ফাইলটি ছিল 3-4 আর এই ফাইলটি ছিল 10-20-2016 মানে এই ফাইলটি এরও পরে সবগুলো কোনো ফাইল চেঞ্জ হয় না কিন্তু সফটওয়্যারটি আপডেট হয় এক সব সমান সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আজকের মতো এখানে সমাপ্তি করলাম সবাই ভালো থাকবেন